বলো একটা গল্প বলো। আচ্ছা, একটা ঘরে লোকের ঘরে শ্রাদ্ধ পড়বে, শ্রাদ্ধ পড়বে, আচ্ছা, তার ব্রাহ্মণকে ডেকেছে। এখন বাজে সকাল 10:30, তো 10:30টার সময় আজকে ব্লগটা স্টার্ট করেছি। আর স্টার্ট করতে করতে একটু লেট হওয়ার কারণ হলো পূর্বা, তাও মাসি সবাই মিলে এখন বাইরে একটু গল্প করছিলাম। পূর্বাও এইমাত্র এলো বাড়ি থেকে, দিয়ে একটু গল্প করছি তিনজন মিলে, আর মা বাড়ির ভেতর আছে। আর সকালবেলা থেকে যা হনুমানের উপদ্রব শুরু হয়েছে, ওই দিককার শাকের যেখানে শাক আছে, তো শাকে টমেটো গাছ, তারপর লঙ্কা গাছ হয়েছিল, লঙ্কা গাছ টমেটো গাছ একটাও পাতা নেই, পরে গিয়ে দেখাবো তোমাদেরকে, একটাও পাতা নেই, বা এখনই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী পরিস্থিতি। মানে সকাল থেকে জ্বালিয়ে মারছে, তারপর আম গাছে ছোটো ছোটো একদম আম ধরেছে, একদম ছোটো, তো সেই আম গাছগুলোতে বসে বসে সমস্ত আম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে ওই দিককে বসে আছে, হয়তো বোঝা যাবে না, ওই একদম ওপরে উঠে বসে আছে, তা এত আম খাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এইসব খাচ্ছে, ছোটা দৌড়া এতটা কেউ করতে পারবে না, তাড়াতেও পারবে না। তো চলো তোমাদেরকে দেখাই কত হনুমান এসছে আর কী কী করছে না করছে। এই সকাল থেকে দেখো কাদের উপদ্রব শুরু হয়েছে, গাছে জানো তো একটা পাতাও নেই। আর দেখো গাছের, হ্যাঁ যাচ্ছি, গাছ, হ্যাঁ গাছের ডালাগুলো দেখো কী অবস্থা করেছে, হ্যাঁ ডালাগুলো ধাপিয়ে এক এক, হ্যাঁ দেখো সবেদা টবেদা সমস্ত কিছু খেয়ে যাচ্ছে। আর দেখো তো আজকে তো একটা সর্বনাশ হতে হতে যাই হোক, মানে রক্ষা পেয়ে গেছে, দেখতেই পেলেন কেমন হনুমান তাড়িয়ে নিয়ে এসে কে। তো এত তার শরীর খারাপ করছিল, আমি যখন দোকান থেকে আসি তখন দেখছি ঘুমিয়েছিল, তারপর অনেক ডাকাডাকির পর উঠে একটু খেলো, তারপর যাচ্ছে ওষুধ ফুষুধ খেতে। দেখতেই পেলেন একটু আগে যে হনুমান তাড়িয়ে নিয়ে এসছে, ওকে বারবার করে বলেছি হনুমান আছে, আর থাকুক, ওকে তাড়াতে যেতে না, এখন যদি হয় আঁচড়ে দিত, নাহলে চড় থাপ্পড় দিত, বা যদি ও ছুটে পালিয়ে আসার সময় যদি পড়ে যেত তখন একে আর হতো, মানে কি হতো সেটা মানে ভেবেও মানে খুব খারাপ লাগছে। তো যাই হোক, সব কিছুই উতরে গেছে মোটামুটি অল্পের ওপর দিয়ে। তো ও তো বলছে আমার বুক ধড়ফড় করছিলো, এ করছিলো, সে করছিলো, এই দেখুন। তো এখন যাই হোক, খাওয়া দাওয়া করেছে আর আমাদের খাওয়ার পরিবেশন করছে। আর যাবি হনুমান দাঁড়াতে, জীবনে এক্ষুনি হনুমান দিই তো বাঁশ, যা বাঁশ দিয়েছে পরে বোঝা যাবে কী হবে না হবে। তো যাই হোক, আর এখন আমরা সবাই খেতে বসছি, ও তো খেয়ে নিয়েছে একটু আগে। তো আজকে কি কি আছে লাঞ্চে? আর মনে হয় এক হাত মতো বাকি ছিল, আঁচড়ে দিত, লাভ দিয়ে এসছে, লজ্জা লাগে না এরকম বলছিস। হ্যাঁ, সামান্যটুকু লজ্জা থাকলে এরকম যেতিস না এরকম হনুমান তাড়াতে। হনুমানের পাশে চলে গেছে ক্যামেরা তে ভিডিও করার জন্য, মানে সামান্যটুকু বুদ্ধি থাকলে এইসব কাজ বোকামি কি করে না। তো যাই হোক, আজকে এখানে মা বসছে, আমি এখানে, মাসি এখানে বসছে। তো আজকে এখানে মাছের ঝোল আছে দেখছি, আর এখানে কুমড়ো ভাজা, এখানে একটা চচ্চড়ি, এখানে ধনে পাতার চাটনি, ভাত, তো এই আছে আর কি, আর কিছু আছে? তো এই সহযোগে আমাদের লাঞ্চ হচ্ছে, আর এক্ষুনি আবার একে নিয়ে যেতে হবে হাসপাতালে। এবার আমি যাবো কি মা যাবে জানি না, তুমি তাদের রেডি হও, আমি মিলে যাবো, কারণ মা না রান্না বান্না করছিল, মা একটু রেস্ট নিবে, আমি আর তুমি হেঁটে হেঁটে চলে যাবো, হেঁটে হেঁটে চলে আসবো, 5 মিনিটের ব্যাপার, দেখা যাক কি করা যায়, আমি খাই তারপর আমি ডিসিশন নেব। তো এখন দুজন বেরিয়েছি ডাক্তারের কাছে, মানে হাসপাতালে যাবো, ওর হাসপাতালে আজকে কি আছে ভ্যাকসিন, না একটা ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিন নিতে যাবে, তো সেই জন্য বেরোচ্ছি। এবার পৌঁছে দেখি কতক্ষণ ওয়েট করতে হয় বা কী করতে হয়, আর রাস্তায় যা হনুমান, আর একটু আগে যা হনুমানের অবস্থা করেছিল, এই যে হনুমান, এই দেখুন রাস্তা বেরোচ্ছি। গেছিলাম 2:20 নাগাদ আর ফিরলাম কখন দেখুন 3:30, এতক্ষণ আমি বেকার বেকার বসে আছি, কি করবো, হাসপাতাল চত্বরে দিক সেদিক ঘুরছি, আর এর ভ্যাকসিন ভ্যাকসিন হলো, ওয়েট, বিপি ইপি কী সব মাপার, সব যত রকমের নিয়ম ফিয়ম আছে সব মেপে মেপে এই মাত্র বাড়ি ঢুকলো, আর 3:30 বেজে গেছে, আর কি রেস্ট নেবো বলুন, এই যে আধ ঘন্টা একটু যে
খাওয়া দাওয়ার পরে যে একটু বিশ্রাম নাও, সেবা কাজ হলো না, এবারে দোকান গিয়ে শুধু ঘুম পাবে আর কিছু না, আর শরীর অস্বস্তি করবে, এই হচ্ছে একটা প্রবলেম। খাওয়া দাওয়ার পরে মানে আমাদের এই মানে আমাদের এই বাঙালিদের এই ভাত ঘুম না দিলে শরীর ফরীর একদম যা ছাতা হয়ে যায়, একদম সেই অবস্থাই হবে এখন আজকে বুঝতে পারছি। ঘুম ঘুম পাচ্ছে, 4টার দিকে বেরোবো ভাবছি, আধ ঘন্টা হাতে সময় আছে, আধ ঘন্টা একটু রেস্ট নিই নি। ডাবওয়ালা দাদা উঠে পড়েছে ঘুম থেকে, তো উনি ওঠার পর আমি বললাম একটা ডাব কেটে দিতে, আমাকে সেবা করতে করতে আমার অবস্থা খারাপ, তো ওনাকে বললাম একটা ডাব কেটে দিতে, তো উনি এখন আমাকে একটা ডাব কেটে খাবেন। এই যে বাবা, এমন এসে যেন বলি টলি দেবে সেই লোকগুলোর মতো মনে হচ্ছে। হ্যাঁ, ই বাবা জল বেরোচ্ছে গো সাইড দিয়ে, তুমি কেমন মেরেছো ভাবো। হ্যাঁ, কতটা জোরে মেরেছো, প্রফেশনালের মধ্যে একটা চোটে মানে এক কোপে ডাবের কতটা জোরে মেরেছো বাবু, এক গ্লাস হলো না, এক গ্লাস মাত্র, এক চুমুক, এক চুমুক না, খাবো এক চুমুক, কেন যে এরকম করে পড়তে। তো ও এখন বেরিয়ে যাবে দোকান, আর আমি এখন ডাবের জলটা এনজয় করব। গুড ইভিনিং এভরিওয়ান, তো সন্ধ্যের সময় বসেছি, চায়ের জল, চা হবে, বুঝতেই পারছো সন্ধ্যেতে চা ছাড়া সবাই অচল, এখন চা হবে। আর চাতে চিনি দিয়ে দিয়েছি, মা আর মাসি দুজনেই মিষ্টি খায় চাতে, তো চায়েতে মিষ্টি দিয়েছি। আর যে ছাঁকনিটা দেখছো এটার হাতলটা ভাঙা, তো এই হাতাটা ভেঙে গেছে, কিন্তু এটাকে আমি ব্যবহার করা ছেড়ে দিইনি, এটা ভালো সহজ পদ্ধতিতে তোলা যায়। আরও দুটো এই ছাঁকনিগুলো নতুন কেনা আছে, একটা ঠাকুর ঘরে এমনি রাব ইউজের জন্য, কিন্তু এটা আমি পুরোনোটা ছাড়তে পারিনি, যাই হোক তো এই জন্য ভাঙা দেখছো। আর এখন সন্ধ্যের সময় ভাজবো পাঁপড়, তাই পাঁপড় তোলার জন্যই ছাঁকনিটা বিশেষ দরকার। আর এখানে পাঁপড়টা ভাজবো, তাই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, চায়ের জলটাও ফুটছে, চা পাতাটা এবার দিয়ে দেবো। আর বাদ বাকি সবাই সন্ধ্যের সময় মাসি এখানে বসে আছে, মায়ের বাচ্চারা পড়তে এসছে, সবাই পড়ছে, এইসব সমস্ত কাজ সন্ধ্যের সময় হচ্ছে। আমি রাত্রিবেলা বাড়ি ফিরে এসে কখনো দেখলাম যে আমাদের ঘরে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, কিছুই হয়নি এখনো, এখনো রান্না বান্না হয়নি, শাশুড়ি বৌমা দুজন মিলে এখনো রান্না করে রান্না। এই আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ডিমের ঝোল হচ্ছে, এই ডিমের ঝোল ভাত নাকি, একটু ডিমের ঝোল বলাটা ভুল হবে, ডিম ডিম কষা, ডিম কষা, ভাতের সাথে কষা ভালো লাগবে না, ভাত না রুটি, ভাত ভাত, তো ভাতের সাথে এই ডিমের একটা কিছু হচ্ছে। আর আমার মাসি বসে বসে টিভি দেখছে, আর মাসি সেই যে গল্পগুলো কি দারুণ দারুণ গল্প, দারুণ দারুণ গল্প হচ্ছে আমাদের বাংলা আর উড়িয়া মেশানো কথা, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, মাসিকে দাঁড়ান একটা বলি, একটা গল্প বলছে, এবার আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। মাসি তুমি একটু বাংলায় বলতে পারবে, দেখি চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা বলো একটা একটা গল্প বল। আচ্ছা, একটা ঘরে লোকে ঘরে শ্রাদ্ধ পড়বে, শ্রাদ্ধ পড়বে, আচ্ছা হ্যাঁ, তার ব্রাহ্মণ কে ডেকেছে, যা ব্রাহ্মণ নিশ্চয় ব্রাহ্মণ ও তোতলা, যে শ্রাদ্ধ দিবে সেও তোতলা, সে আমাদের নিয়ম আছে কাঁঠাল পাতা ইয়ে বানাতে, একটা প্রদীপের মতো বানাতে, ওতে তার আতপ চাল দুর্বা সব থাকে, পাত্র মতো বানানো হয় সেটাকে আমাদের এখানকার ভাষায় দোনা বলে আর কি, বলো তো সাধ্য তার নাম গোত্র বলে বলছে, বলো অমুক মাসে অমুক তিথি আর অমুক নাম অমুক নামে, যে বলো দ দ দ ধ ল দ, সে কি করেছে যে সাধু দিচ্ছে সে ব্রাহ্মণে, সে ব্রাহ্মণে মানে ওই দোনা দুজনেই তো তোতলা, এবার দোনাটাকে অন্য কিছু ভেবে নিছে, দকে ধবে ভেবেছে, সে তা ধন্যটা সে বলছে এবং মছি ছি ছেলি করা, সে বলে ম মছি, সে ওটে রেখেছে ই ওটে রেখেছে, দুজনের উপরা উপরি হচ্ছে, এ বলছে মোর খুশি পড়লাম, মোর খুশি পড়লাম, প্রসেনজিৎ বসুছি এখানে, প্রসেনজিৎ সিনেমা চলছে, মাসি বলছে তার গল্প শুনে প্রসেনজিৎ হাসছে, দিয়ে তারপরে বাবা তার ঘরে সাং বাজছে, ঘরে বউরা সাং বাজাচ্ছে, দিয়ে তার পাড়া প্রতিবেশী বলো তোমাদের ঘরে কি হচ্ছে গো, না আমাদের ঘরে শ্রাদ্ধ পড়ছে, না কি শ্রাদ্ধ, না আমার বাবার বাচ্চাই শ্রাদ্ধ পড়ছে, না বাবার বাচ্চাই শ্রাদ্ধ না, না সে তার টেনে রেখেছে, আর দেখে যাও
সেখানে নর্দমায় দুজনে 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 টেনে টেনে এ বলছে মোর খসি পড়া, সে বললা মা 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 ধল, সে বললো মা মা মানা খসি পড়া, দিয়ে দুজন কাদা মাদা মেখে তারপরে উঠলো, উঠে টান টান করে বামুনদার ভাই বললো আমি তাদ্য দেবিনি, আমি তাদ্য দেবে মো দল মতো সে নমস্কার যাও বিরিশ। এটা তো শুধু একটা স্যাম্পল, এরকম আরো কত যে গল্প আছে শুনলে পেট ফেট খিল ধরে যাবে। আর সবগুলো তো এরকম ভিডিওতে ভিডিওর সাথে শেয়ার করা যায় না, কিছু কিছু শুনতে হাসি লাগে, কিন্তু কিছু কিছু কথা যেরকম এক্ষুনি দকে ধ করে দিয়েছে, সেই ধয়ের কেসটা এত বলে বুঝে নিতে হবে ব্যাপারটা আর কি। তো এরকম মাসি এরকম আরো অনেক গল্প আছে না, প্রচুর গল্প আছে আমার মাসির স্টকে। সেই জন্য বলেছিলাম না আগের ভিডিওতে, আমাদের মাসি চলে এলে আমাদের মানে সারাটা দিন এই হাসি মজা এরকম করে চলে যায়, এত সব দারুণ দারুণ গল্প বলে। তো মাসির ওই সব গল্প শোনার পরে এবার বসছি খেতে, পেটে তো খিল ধরে গেছে। তো কি দিয়ে খাচ্ছি দেখুন, ভাত আছে এখানে, ডিমের কষা আছে এখানে, একটা চচ্চড়ি আছে, মা আমাকে কুমড়ো তুলে দিল, আমি কুমড়ো ভাজা খাবোই না। আর রয়েছে মাছের ঝোল, মাছের ঝোলটা আসলে মাসি মাছ দিয়ে খাচ্ছি, আমরা সবাই ডিম খাচ্ছি, তো মাসি এত ঝোল খাবে না বলতে একটু ঝোল আমি তো সেইটা তুলে নিয়েছি। না না আমি কুমড়ো ভাজা খাবো না, কে খাবে ধরো, আমি খাবো না কুমড়ো ভাজা। তো চারজনই বসছি, মা মাসি আর এই যে ইনি এখানে ইনি বসবেন এখন। তো এই দিয়ে চলছে আমাদের রাতের ডিনার।